ওল কচু দিয়ে ধোকার ডালনা রান্না করে বাড়ির সবাইকে খাইয়ে কিন্তু আপনি ধোকা লাগিয়ে দিতে পারেন কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এর মধ্যে ওল কচু মেশানো আছে আর খেতেও কিন্তু এটা খুবই সুস্বাদু এই ওল কচু ধোকা রান্না করতে সময় কিন্তু একটু বেশি লাগে তবে এর স্বাদ কিন্তু অসাধারণ এই রেসিপিটি বানানোর জন্য আমি আগের দিন রাত্রে এক কাপ ছোড়ার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে জলটা ফেলে আর একবার ভালো করে ডালটা ধুয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম আর তার সাথেই ঝালের জন্য কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এবার এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এর আমি বাজার থেকে 300 গ্রাম মতওলকচু নিয়ে আসছিলাম এটা দুদিন মতো রোদ্রে দিয়েছিলাম তার ফলে চার পাঁচটা একটু কালো কালো হয়ে গেছে ওটা ছুরিশার যে কেটে বাদ দিয়ে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছে আর এখানে আমি চার পিস আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছে এবার আলুগুলো জল দিয়ে ধুয়ে নেব টুকরো করে রাখা ওলকচু আর আলু ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য জল যতটা পর্যন্ত এই ওলকচু আর আলুটা ডুবে যায় জলের মধ্যে এবার হাই ফ্লেমে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেব জলটা কিন্তু ফেলে দিলাম আর কচুটা একটা থালার মধ্যে ঢেলে নিলাম এবার গরম থাকতে থাকতেই একটা ম্যাশারের সাহায্যে এটা ম্যাশ করে নিচ্ছি কচুটা যেহেতু এখন অনেকটাই গরম তাই বাটি বা গ্লাসের পেছন সাইড কিন্তু দিয়েও এটা ভালো করে ভেঙে মেখে নিতে পারেন এবার আলুটাও আলুটাও কিন্তু কিন্তু হয়ে গেছে একটু ভাঙেনি আমি অর্ধেক করে নিলাম আর একটা থালার মধ্যে আগে থেকে মাখিয়ে নিলাম শস্যার তেল এবার কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি ভালো করে গরম হলে দিয়ে দিলাম শর্ষার তেল তার সাথেই দিয়ে দিলাম হিং কড়াইয়ের চারপাশে তেলটা খুন্তির সাহায্যে ভালো করে লাগিয়ে বেটে রাখা ডালটা দিয়ে দিলাম আর তার সাথে নুন আর হলুদ দিয়ে দিলাম ডালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম আর লো ফ্লেমে খুন্তি দিয়ে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ডালটা কিন্তু আমি অনবরত খুন্তির সাহায্যে নেড়ে যাব পাঁচ মিনিট পর সেদ্ধ করা কচুটা দিয়ে দিলাম ডালটা যখন প্রায় শুকনো হয়ে আসবে সেই সময় সেদ্ধ করা কচুটা কিন্তু দিতে হবে কড়াইটা কিন্তু অবশ্যই কোনো বা ন্যাকড়া মানে কাপড়ের সাহায্যে ধরে তবেই নাড়াচাড়া করবেন কারণ এটা কিন্তু একটু টাইট হয় খুব সাবধানে খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া করে নেবেন যাতে পরে না যায় কড়াই ডালটা কিন্তু এখন প্রায় শুকনো হয়ে এসছে একদম এবার কড়াইয়ের থেকে ডালটা একটা থালার মধ্যে ঢেলে নিলাম এখন যেহেতু এটা অনেক গরম তো যতটা সম্ভব খুন্তির সাহায্যে চারপাশে ছড়িয়ে নিলাম একটু পরে হাত দিয়ে চেপে চেপে পুরো থালার মধ্যে এটা বসিয়ে দিতে হবে এবার এই থালাটা তিরিশ মিনিটের জন্য পাখার নিচে রেখে দেব এটা সম্পূর্ণ কিন্তু ঠান্ডা হতে দেবো নয়তো কাঠ করার সময় ধোকাগুলো কিন্তু ফেটে যেতে পারে এই ডাল বাটাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে এরকম কেটে নেব তারপর বরফির আকারে কেটে নিচ্ছি এখানে চাইলে কিন্তু চৌকো করেও কাটা সম্ভব আপনারা যেরকম শেপে কাটতে চান সেই শেপে কেটে নিতে পারেন এবার একটা চামচের পেছন সাইড দিয়ে দেখুন কত সহজেই ধোকাটা উঠে আসছে এরকম এক একটা করে সমস্ত ধোকা কিন্তু থালার থেকে তুলে নেব একটাও কিন্তু ভেঙে যাবে না দেখুন একদম বরফির আকার হয়েছে আর কোথাও কিন্তু একটু ভেঙে যায়নি এবার ওই কড়াইটা ধুয়ে ভালো করে গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম সরষার তেল তেলটা ভালো করে গরম করে নেব। একদম হাই হিটে তারপর ধোকাগুলো দিয়ে দেবো এক এক করে তারপর এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নেব মিডিয়াম ফ্লেমে এক এক করে ধোকাগুলো কিন্তু ভেজে নেব এক পাট হয়ে গেলে অন্য পাট উল্টে দেব। অন্নপাঠ হয়ে গেলে এবার এক এক করে ধোকাগুলো কিন্তু তুলে নেব এরকম সোনালী রং হলে এই ধোকার ডালনা বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য আমি দুটো টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজ আর একটা ছোটো সাইজের তার সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর আদা সম্পূর্ণটা মিক্সিং গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর তার সাথেই দিয়ে দিলাম নুন আর হলুদ গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করেই রেখেছি মিডিয়াম ফ্লেমে আলুগুলো এপাট ওপাট করে ভেজে তেল থেকে তুলে নেব এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে দুটো তেজপাতা অর্ধেক করে আর সামান্য সাদা জিরে ফোড়নটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওই টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো নুনটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন আর তার সাথে মিক্সিং জারে যে মশলা বানিয়েছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও কিন্তু দিয়ে দিয়েছি যাতে মশলাটা একদম পুড়ে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু চিনি এবার মশলাটার থেকে দেখুন তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে এসছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি নয়তো চারপাশে খুব ছিটে আসে মশলা এবার লো ফ্লেমে আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল রান্নার মধ্যে আমি কিন্তু গরম জলই ব্যবহার করি তাতে স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যায় আর এখানে ঝোলের পরিমাণটা আপনারা যেরকম রাখবেন সেই হিসাবে জল দেবেন আলুটা যদিও আগে থেকে সেদ্ধ ছিল তবু আমি একটু চেক করে নিলাম এবার এই ঝোলের মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে এটা হতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি এটা পাঁচ থেকে ছ মিনিট মতন হতে দিলাম আর ওপর থেকে তার তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঘি এবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঢেকে দু থেকে তিন মিনিটের মতন রেখে দেবো আর আমি কিন্তু সমস্ত ধোকাটাই এই ঝোলের মধ্যে দিইনি কিছুটা পরিমাণ ভাজা রেখে দিয়েছি তা ডালের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে ঠিক তিন মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি দেখুন একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি আর এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু